আজকে পাপিয়া পাপিয়া আজকে যে যা শুরু করে দিছে এখান থেকে আজকে যে এই কথাগুলো তারা বলে বলে কি যে অমুক অমুক দলের প্রোটেকশন আছে না নাই, এখন জাতি জানতে চায় পাপিয়া কোন দলের কথা কন না কেন জোরে বলে। পাপিয়া এখন জেলখানার মধ্যে গান শুরু করছে, কি গান গায় বলবো ভাই, পাপিয়া জেলখানা যেন মনে মনে গান গাইতে স্যার বলতেছে, ছিলেন আমার সর্দার ছিলেন আমার ব্যারিস্টার ছিলেন আমার সর্দার ছিলেন আমার ব্যারিস্টার রবি পুলিশে যেই ধরু কথা ছিল করবেন পার, আমি পাপিয়া তারা জামিনদার এখন সবাই বড় হুশিয়া। এ কথা কন ঠিক কিনা? পাপিয়ার তো এরকমই সর্দার ছিল, কথা কন কেসে খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসতেছে বলেন ঠিক কিনা? বলবো বলবো বলবো, ছিলেন আমার সর্দার ছিলেন আমার ব্যারিস্টার ছিলেন আমার সর্দার ছিলেন আমার ব্যারিস্টার রবি পুলিশে যেই ধরু কথা ছিল করবেন পার, আমি পাপিয়া তারা জামিনদার এখন সবাই বড় হুশিয়ার ঠিক না? এখন সব চলে গেছে পাশ থেকে, বুঝাই দিচ্ছি, ধরা খাইয়া চাইয়া দেখি পেছনে জেনে কেউ আমি এখন ফাইসা গেছি, কোথায় রে সব জামিনদার কোথায় রে সব জামিনদার ঠিক না? বুবুরে হে ওহো আমি পাপিয়া মক্ষী রানী চিনি সবাই রে চিনি, আমি পাপিয়া মক্ষী রানী চিনি সবাই রে চিনি, নাম বললে জামিন বাতিল জেলে নিয়া দিব মারে, আমি পাপিয়া তারা জামিনদার কথা কন ঠিক কিনা? ক্ষমতা কই দিরে হাই রে পাপিয়া রে, কয়দিন কি ক্ষমতার দাপট, র‍্যাব আর পুলিশে থ্রেট মারে, এই তুই আমারে চিনিস আমি সেই পাপিয়া তোরে দেখে নেব, কথা কয় না কেন? এখন মাশাআল্লাহ এখন মনে হয় প্রতি রাতে পাপিয়া ডিম খাইতেছে।